Commissioner to give তো সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গোষ্ঠী অপপ্রচার করছে, গুজব তৈরি করছে। তারা বলছে মন্ত্রীরা কেন নিচ্ছে না, মন্ত্রীরা আগে নিক, তারপরে সাধারণ মানুষকে দিক, সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে। তো সেই কারণেই কালকে রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও যেহেতু সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছি একেবারে করোনার প্রথম দিন থেকে, আমাদের সাংবাদিক বন্ধুগণ, চিকিৎসক, নার্স, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, সবার সাথে কিন্তু রাজনৈতিক কর্মী আমরা যারা আছি, আমরা যারা সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, আমাদের একাধিক মন্ত্রিপরিষদের সদস্য কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তারপরেও কিন্তু আমরা করোনা রোগীদের সেবার জন্য, মানবতার সেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের অনেক কয়েকজন সংসদ সদস্য মারা গিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারাও কিন্তু মারা গিয়েছেন, তারপরেও তারা কিন্তু কাজ করছেন, আমরা কাজ করছি। কিন্তু এরকম কেন একটা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে? সেই কারণেই আজকে সকালে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, গতকালকে ডিজি মহোদয়ের সাথে গতকালকে রাত্রে কথা বলেছি, এবং নিজে আমি আপনাদের সামনেই আমরা কিন্তু রেজিস্ট্রেশন অনলাইনে করেছিলাম, আমার ন্যাশনাল আইডি এনেছি, এনে আমরা সম্মতিপত্রে টিকার যে কার্ড সেটাতে সই করেছি এবং আপনাদের সামনে আমি টিকা গ্রহণ করেছি। এবং টিকা নেওয়া প্রায় এখন কিন্তু 5-10 মিনিট হয়ে গেল, এবং টিকা নেওয়ার পরে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয় নাই, এবং আপনাদের সামনেই আমি আছি এবং আমার এখনও এমন ধরনের কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে না। তাই আমি দেশের সাধারণ জনগণ, আমাদের সকলকে অনুরোধ করব যে কেউ কোনো ধরনের অপপ্রচারে কান দেবেন না, মিথ্যা গুজবে কান দেবেন না। আপনারা সকলেই রেজিস্ট্রেশন করুন এবং টিকা গ্রহণ করুন। আমাদের টিকা কার্যক্রম যে সুষ্ঠু সুন্দরভাবে করা হচ্ছে সেটা নিয়ে যেন মিথ্যা গুজব সৃষ্টি করে দেশের মানুষকে কেউ বিভ্রান্ত না করে, তার জন্য অনুরোধ করছি। এবং আমি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে, সংসদ সদস্য হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে এই টিকাটি গ্রহণ করে সবাইকে আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে চাই, তারা যেন সাহসিকতার সাথে কোনো রকম গুজবে কান না দিয়ে তারা টিকা কার্যক্রমে অংশগ্রহণ করে। মানব ভাই, সুরক্ষাটা আসলে কবে থেকে চালু হবে? এটা চালু হয়ে গেছে গতকালকে থেকে, রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, ইতিমধ্যে 1000-এরও বেশি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। গতকালকে যে 26 জন করেছে, আজকে যে 500 জন টিকা গ্রহণ করবে, এবং আমাদের যে প্রথম দফায় 7 তারিখ থেকে দেশব্যাপী যে টিকা কার্যক্রম শুরু হচ্ছে সেটা কিন্তু চালু হয়ে গেছে। যেমন ধরুন তথ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যখন সাংবাদিক বন্ধুগণ এবং সহ সবাই তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তারাও কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। এখন যারা 55 বছর বয়সের ওপরে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন, রেজিস্ট্রেশন ওপেন করা হয়েছে। এখন আপনি যদি www.suraksha.gov.bd-তে আপনি যান, আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে আপনার এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, এই দুটি তথ্য যাচাই গাছে করে আপনাকে না, কারণটা হচ্ছে যে
কারণটা হচ্ছে যে এনআইডির সাথে তার ডেট অফ বার্থ মিলতে হবে, কারণ এই দুটো তথ্য যদি না মিলে তাহলে সিস্টেম অটোমেটিক তাকে রিজেক্ট করবে, এবং তার বয়স 55 উপরে হতে হবে। এবং প্রথম দিকে যারা সাংবাদিক এবং যারা পুলিশ এবং সাংবাদিকদের তথ্যগুলো, যেটা এনআইডি কার্ড, আপনি তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ডেটাবেজে আসতে হবে। ফ্রন্টলাইনার যারা, তাদেরগুলো কিন্তু যেরকম সেনাবাহিনী পুলিশ বাহিনী, তারা কিন্তু স্ব মন্ত্রণালয় থেকে সেই তথ্যগুলো আমাদেরকে দিয়েছে, সেই ডেটাবেজের সাথে এপিআই করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যেহেতু আলাদা ডেটাবেজ নাই, এপিআই নাই, তাই এটা ম্যানুয়ালি আমাদেরকে বাল্ক আপলোড করতে হচ্ছে। আমাদের রাত 4টা পর্যন্ত গতকালকে আমাদের আইসি ডিভিশনের টেকনিক্যাল পার্সনরা, ডিপার্টমেন্ট অফ আইসি ওরা কাজ করছে। সো কোনো সমস্যা নাই, সুন্দরভাবে চলছে। সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে আমাদের দেশকে নিরাপদ রাখতে পারি, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, আমরা এই প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই রেস্ট করেন।